দুই সালে আমাদের কারো কারোর জন্য মহাবিপদ অপেক্ষা করছে কিন্তু সবার জন্য কিন্তু না মহাবিপদ এড়িয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই পাঁচটা জিনিস শিখতে হবে এই পাঁচটা জিনিস না শিখে আপনি যদি দুই সালে জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে মহাবিপদ প্রথম যে জিনিসটা আপনার শেখা থাকতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এক্সেলের কাজ এই কাজগুলো যদি আপনি দুই হাজার সালে গিয়ে কোনো কোম্পানিতে আপনাকে যদি একটা টেবিল তৈরি করতে বলে একটা ড্যাশবোর্ড তৈরি করতে বলে একটা স্লাইড তৈরি করতে বলে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে বলে আপনি যদি বলেন স্যার শিখাই দিলে স্যার পারবো স্যার সব পারবো স্যার শিখিয়ে দিলি তো এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু এখন আসলে বলাটা আর ভ্যালিড না সো মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট দ্যাট মিনস মাইক্রোসফট অফিসের সবচেয়ে বেসিক এই তিনটা জিনিস আপনার অবশ্যই জানা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু বোম মহাবিপদ সেকেন্ড যে স্কিলটা আপনার কমিউনিকেশন স্কিল সো কমিউনিকেশন স্কিল আপনার দুই রকমের হতে পারে একটা হতে পারে আপনার রিটেন কমিউনিকেশন স্কিল আর একটা হতে পারে ভার্ভাল কমিউনিকেশন স্কিল সো দুইভাবেই আপনার কমিউনিকেশান স্কিল ভালো থাকতে হবে আমার তো কথা বলতে ভালো লাগে না আমি তো ভালো কমিউনিকেট করতে পারি না এগুলো যদি আপনার বলার অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসটা আপনাকে বদলে ফেলতে হবে বিকজ এই অভ্যাসগুলো যদি আপনার থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে মহাবিপদ আর মহাবিপদ এড়িয়ে চলতে গেলে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে স্টুডেন্ট লাইফ থেকে আপনার নেটওয়ার্কিং বিল্ড করতে হবে স্টুডেন্ট লাইফ থেকে আপনার স্কিলের কোথায় কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যদি ব্যবস্থা নিতে হবে তাহলে আপনার পক্ষে এই মহাবিপদ এড়িয়ে যাওয়াটা সহজ হবে তিন নম্বরে আপনাকে যে স্কিলটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল বিকজ অন্যকে ইমপ্রেস করতে হলে আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে সো আপনি যদি একজন মানুষের সামনে গিয়ে কিভাবে কথা বলতে হয় কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় নিজের কোম্পানির প্রোডাক্ট সার্ভিস কীভাবে ডেমনস্ট্রেট করতে হয় নিজের কোম্পানির ডেটা কিভাবে শেয়ার করতে হয় কিভাবে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হয় এভার ইজ দ্য প্রোডাক্ট হোয়াট এভার ইজ দ্য সার্ভিস প্রেজেন্টেশন স্কিল আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়বেন ইভেন আপনার সিভি তৈরি করা এটাও আপনার একটা প্রেজেন্টেশনের বহিঃপ্রকাশ প্রকাশ বিকজ কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি যায় একটা ইন্টারভিউ দিতে যাওয়া এটাও আপনার প্রেজেন্টেশন স্কিলের বহিঃপ্রকাশ একটা প্রোডাক্ট বা সার্ভিসকে কাস্টমারের সামনে বর্ণনা করা এটাও আপনার প্রেজেন্টেশন স্কিলের বহিঃপ্রকাশ কাস্টমারকে ফলো আপ করা এটাও আপনার প্রেজেন্টেশন স্কিলের বহিঃপ্রকাশ একটা ডিল ক্লোজ করা এটাও আপনার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন স্কিলের সো স্কিল নাই এমন একটা জায়গাও আছে এমন একটা জায়গাও নাই সো আপনার প্রেজেন্টেশন স্কিল যেন ভালো হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু মহাবিপদে পড়তে যাচ্ছেন চার নাম্বার যে স্কিলটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে নেটওয়ার্কিং সো নেটওয়ার্ক এর মধ্যেই কিন্তু নেটওয়ার্কের সংজ্ঞা আছে আপনার নেটওয়ার্কই তৈরি করে দিবে আপনার নেটওয়ার্ক সো আপনি আসলে যত বেশি কাজের লোক হবেন যত বেশি ভালো মানুষ হবেন মানে ভালো মানুষ বলতে বোঝাচ্ছি যত বেশি কর্মদক্ষ হবেন ততই কিন্তু আপনার মার্কেটে চাহিদা বাড়বে মানুষ আপনার সম্পর্কে জানবে আপনার নেটওয়ার্কিংটা তত স্ট্রং হবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আপনি কাজ জানেন না কাজ পারেন না হঠাৎ করে একদিন এসে বললেন যে বস আমি আর আগামী মাস থেকে চাকরি করব না বস বললো যে আলহামদুলিল্লাহ একটা আপদ বিদায় হইল ঠিক আছে আর আপনি যদি কাজের হন আপনি যদি যোগ্য হন আপনি যদি দক্ষ হন আপনি যদি স্কিল্ড হন তখন আপনি যদি জব ছাড়ার কথা একবারও যায় বসরে বলেন বস মনে করেন আপনার সাথে সাথে বেঁধে ফেলবে যে তুমি মানে আর যাই হোক তুমি চাকরি ছাড়ার কথা বলতে পারবে না তোমার আমার এখানে থাকতে হবে সো এই যে একটু মনোযোগ হওয়া বস কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে এই ব্যাপারগুলো খেয়াল রাখা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতে করে গ্র্যাজুয়ালি আপনার নেটওয়ার্কিংটা বাড়বে আপনি যত ভালো কাজ করবেন যত দক্ষতা আপনি বহিপ্রকাশ করতে পারবেন ততই আপনার নেটওয়ার্কিং বাড়বে এবং যত বেশি নেটওয়ার্ক বাড়বে ততই আপনার জন্য বিপদের সময় আপনি অনেক মানুষকে কাছে পাবেন পাশে পাবেন যার কারণে আপনি মহাবিপদটা এড়িয়ে যেতে পারবেন ঠিক আছে পাঁচ নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং সো আমি তো আমার নিজের কথা বলতে পছন্দ করি না ফেসবুকে আমার এগুলো দিতে ভালো লাগে না না আমি আমার ট্রেনিংয়ের কথাগুলো লিঙ্ক আমি রাখতে চাই না এই ধরনের কথাবার্তা যারা বলেন বা এই ধরনের মেন্টালিটি যারা প্রকাশ করেন তাদের জন্য কিন্তু দু হাজার তেইশ সালে মহাবিপদ অপেক্ষা করছে বিকজ আপনাকে অবশ্যই আপনি যে সমস্ত কাজকর্ম করছেন সেগুলোকে আপনাকে সোশ্যাল মিডিয়াতেও প্রেজেন্ট করতে হবে আপনার নিজেকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে হবে এতে দোষের কিছু নাই পার্সোনাল ব্র্যান্ডটা যখন অনেক বড় হয়ে যেতে থাকবে তখন আপনার কোম্পানির ব্র্যান্ডিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে একটা ব্যালান্স করতে হবে এবং ব্যালান্স করতে করতে এক সময় দেখবেন মানুষ আপনাকে কোম্পানি অনুযায়ী চিনবে আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে কম চিনবে আমি ফর এক্সাম্পল যদি আমাদের সবার প্রিয় আয়মান সাদিকের কথা যদি বলি সো ফার্স্ট অফ অল আমরা মানুষ আমরা টেন মিট স্কুলকে একটু কমই চিনতাম আমরা চিনতাম আয়মান সাদিককে অ্যান্ড দেন আয়মান সাদিক যখন ভালোভাবে গ্রো করে গেল তখন আয়মান সাদিক আস্তে আস্তে টেন মিড স্কুলকে চেনানো শুরু করলো এবং এখন টেন মিনিট স্কুলকে অনেকেই চেনে আয়মান সাদিককেও অনেকে চেনে বাট আয়মান সাদিক অতটা হাইলাইটেড হয় না যত বেশি হাইলাইটেড কিনা টেন মিনিট স্কুল হয় সো পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে সবার মধ্যে চেনাবে এবং পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আপনি যত বেশি ইউটিলাইজ করতে পারবেন কোম্পানির ব্র্যান্ডিংও আপনি তত ভালোভাবে করতে পারবেন সো এই পাঁচটা স্কিল যদি আপনার থাকে দুই সালে আপনি কিছুতেই কোনো ঝামেলায় পড়বেন না খুব চমৎকারভাবে কেটে যাবে না থাকলে আপনার জন্য মহাবিপদ সো আমরা চাই আপনারা কেউ যেন বিপদে না পড়েন সবাই স্কিল যার যে জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলোর সময় থাকতে মিটিগেট করে নেন সো দ্যাট আমরা যেন দুই হাজার তেইশ সালটাও ফাটাফাটিভাবে কাটিয়ে দিতে পারি ধন্যবাদ